হ্যালো ভিউয়ার্স, এখন আমি দেখাবো কিভাবে আপনি ইয়ারলি ক্রেডিট লিমিটটা সেট করবেন আপনার কাস্টমারে। এটা বেসিক্যালি ইয়ার একবারেই করব, তো সেক্ষেত্রে করার জন্য আপনাকে এসএম মডুলে যেতে হবে এবং কাস্টমার ক্রেডিট লিমিট এন্ট্রি। তো কাস্টমার যে কাস্টমারটি এইমাত্র ক্রিয়েট করলাম সেই কাস্টমারের ক্রেডিট লিমিটটি আমি যদি সেট করতে চাই, সাপোজ সময় লিমিটেড, এর প্রিভিয়াস অ্যাজাম সেলসটা চলে আসবে। আমি ইয়ারলি বাজেট দিলাম সাপোজ এত এবং এই ফিস কারেন্ট ফিসক্যালের এবং ক্রেডিট লিমিট দিলাম এত। তো এইটা আমি যখন ক্রেডিট লিমিট দিব এবং প্রসেস যখন ক্লিক করব, আমি অ্যাড মোর করে সব কাস্টমারের ক্রেডিট লিমিটটা আমি ক্রিয়েট করে বাজেট এবং ক্রেডিট লিমিটটা অ্যাড করতে পারি। এটা হচ্ছে যে ওয়ান টাইম যখন হচ্ছে যে আমার ইয়ার এন্ডের ক্রেডিট লিমিটটা রিভাইজ হবে, তখন এটা প্রসেস দিলাম, তখন আমার ক্রেডিট লিমিটটা এই কাস্টমারের জন্য ক্রিয়েট করলাম। তখন এই ক্রেডিট লিমিটটি ক্রিয়েট করার সাথে সাথে এটা অ্যাপ্রুভাল প্রসেসে যাবে। সো আমি যদি দেখি অ্যাপ্রুভাল প্রসেসে ক্রেডিট লিমিট, এসএম মডুলে যাব, এসএম মডুল থেকে ক্রেডিট কাস্টমার ক্রেডিট লিমিট এনটি অ্যাপ্রুভাল, এই এনটি অ্যাপ্রুভালে গেলে আমি এখান থেকে অ্যাপ্রুভাল একটি বাটন পাবো। আমি যদি চাই যে কোনো অ্যামাউন্ট তাকে কম বেশ করতে, সেটাও করতে পারবো। আমি জাস্ট এখানে অ্যাপ্রুভালে যে যদি অ্যাপ্রুভাল প্রসেসটা করি, তাহলে আমার ক্রেডিট লিমিট অলরেডি সময়ের জন্য অ্যাপ্রুভ হয়েছে। এটা দেখার জন্য আমি দেখি, আমি সেলস বুকিংয়ে যাই, আমি সময় কাস্টমারটা সিলেক্ট করে দেখতেছি যে আমার অলরেডি 20,000 টাকা তার ক্রেডিট লিমিট অ্যাপ্রুভাল হয়ে গেছে। ওকে,